ওয়েলকাম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি বাংলা সাহিত্যের ট্যাট টু এবং এসটিজিটি পরীক্ষার জন্য মানিক বন্দ্যোপাধ্যায় থেকে বিস্তারিত আলোচনা করছি ঠিক আছে তাহলে প্রথমে দেখো কি আছে জন্ম মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো আট খ্রিস্টাব্দে জন্মস্থান বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরে ঠিক আছে নেক্সট দেখো কি আছে পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম সরলা সুন্দরী দেবী মানিক বন্দ্যোপাধ্যায়ের পোশাকী নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষা এটা আসতে দেখা গিয়েছে ঠিক আছে টেট পরীক্ষায় এসেছিলো টেট ওয়ানে টেট টুতে ঠিক আছে নেক্সট দেখো কি আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম ছিল কালো মানিক আর মানিক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক পেশা ছিল জজ মানি ঠিক আছে তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম কি ছিল কালো মানিক ঠিক আছে দেখো বাংলা সাহিত্যের কল্লোলের কুলবর্ধন নামে পরিচিত মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প আতসী মামি এটি প্রকাশিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের বিচিত্রা পত্রিকায় আমি কোথাও কোথাও এটা সাতাশ খ্রিস্টাব্দে পেয়েছি কিন্তু এটা অ্যাকুরেটলি নেটে আছে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস জননী এটি প্রকাশিত হয়েছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট দেখো কি আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি আঞ্চলিক উপন্যাস খুব গুরুত্বপূর্ণ এটি দেখো পদ্মা নদীর মাঝি এটি প্রকাশিত হয় উনিশশো ছত্রিশ কি আছে মৃত্যু তিনি মৃত্যু বরণ করেন তিনি পদ্মা নদীর মাঝে উপন্যাসটি ঠিক আছে তাহলে পদ্মা নদী উপন্যাসটি বাস্তব জীবন নিয়ে লেখা তার ঠিক আছে পরিস্থিতির চাপে গ্রাম মানুষের জীবনের জটিলতার দিকগুলো তুলে ধরেছেন পুতুল নাচের ইতিহাস উপন্যাসে ঠিক আছে দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের নদী উপন্যাসটি হলো পদ্মা নদীর মাঝি পদ্মা নদীর মাঝি উপন্যাসের কুবের গ্রাম থেকে পালিয়ে ময়না চলে যান তাহলে এখান থেকে আসতে পারে যে কুবের কোন উপন্যাসের চরিত্র সেটা হবে মানে পদ্মা নদীর মাঝে আবার পদ্মা নদীর মাঝে উপন্যাসে কে গ্রাম ছেড়ে পালিয়ে ময়নাদ্বীপে চলে যায় সেটা হবে কুবের ঠিক আছে নেক্সট দেখো আরেকটা আসে জন জননী উপন্যাসটির প্রধান চরিত্র শ্যামা তাহলে শ্যামা কোন উপন্যাসের চরিত্র জননী উপন্যাসের চরিত্র নেক্সট দেখো তার মোট উপন্যাসের সংখ্যা চল্লিশটি তার উপন্যাসগুলো কি কী দেখো কয়েকটা উপন্যাস গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো আমি লিখলাম এখানে জননী এটি প্রকাশিত উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পুতুল নাচের ইতিহাস প্রকাশিত উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে পদ্মা নদীর মাঝি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে অহিংসা উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে চতুষ্কোণ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে দর্পণ উনিশশো এটা হবে উনিশশো চল্লিশ চুচাল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে সরি তার আরোগ্য নিকেতন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরাধীন প্রেম উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মাটি গেসা মানুষ উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে মাঝির ছেলে এটা কিশোর উপন্যাস এই একটি কিশোর উপন্যাস সেটা মাঝির ছেলে এটি প্রকাশিত হয়েছিল উনিশশো উনষাট খ্রিস্টাব্দে তারপর দেখো সোনার চেও দামি এটি প্রকাশিত হয়েছে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে নেক্সট আরও কয়েকটা হচ্ছে সার্বজনীন এটি প্রকাশিত হয়েছে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে শহরতলী উপন্যাসটি প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে উনিশশো চল্লিশ দ্বিতীয় খণ্ডটি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে ঠিক আছে নেক্সট দেখো তার গল্প গল্প গ্রহন্ত সে গল্পগ্র গল্পগুলোর মধ্যে বিখ্যাত তার গল্প আতসী মামি প্রাগৈতিহাসিক সরি শিব ছোটো বকুলপুরের যাত্রী ফেরিওলা এখানে ফেরিওলা হবে ফরিয়াদ টিকটিকি হারানের নজামাই ইত্যাদি ঠিক আছে এগুলো ছিল তার গল্পগ্রন্থ ঠিক আছে নেক্সট দেখো তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রথম প্রশ্নটা কী আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস কোনটি সেটা হলো স্বাধীনতার স্বাদ এটি প্রকাশিত উনিশশো একান্ন খ্রিস্টাব্দে দেখো ঠিক আছে পদ্মা নদীর মাঝি উপন্যাসের চরিত্রগুলো হলো হোসেন মিয়া কপিলা মালা কুবের ঠিক আছে আর তিন নম্বর প্রশ্নটা দেখো কি আছে শহরতলী উপন্যাসটি পুঁজিপতি ও মেহনতি মানুষের দ্বন্দ্বের কথা তুলে ধরা হয়েছে তাহলে শহরতলী উপন্যাসে কাদের কথা তুলে ধরা হয়েছে পুঁজিপতি ও মেহনতি মানুষের ঠিক আছে নেক্সট দেখি কি আছে এখানে আছে মানিক কে মানিক বন্দ্যোপাধ্যায়কে কে কল্লুলের কুলবর্ধন বলেছেন এটা হবে অচিন্ত কুমার সেনগুপ্ত মানিক বন্দ্যোপাধ্যায় ছিল বঙ্গশ্রী পত্রিকার সম্পাদক প্রগতি লেখক সংঘ প্রতিষ্ঠাতা করেন মানিক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে সাত নম্বর আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় ও আঞ্চলিক উপন্যাসটি হলো পদ্মা নদীর মাঝে ঠিক আছে তাহলে এভাবে আসতে পারে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস জনপ্রিয় উপন্যাস কোনটি সেটা হবে পদ্মা নদীর মাঝে এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের আঞ্চলিক উপন্যাস কোনটি সেটাও পদ্মা নদীর মাঝে আট নম্বর প্রশ্ন দেখো শশী এবং কুসুম এ দুইটি চরিত্র মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাস আছে সে দুইজন চরিত্র আছে পুতুল নাচের ইতিহাস চরিত্রে ঠিক আছে পুতুল নাচের ইতিহাস চরিত্রে নেক্সট দেখো নয় নাম্বার মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম প্রকাশিত উপন্যাসটি হলো জননী আর মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের হারানের জামাই গল্পটি প্রকাশ চরিত্র হল ময়নার মা নেক্সট এগারো নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদী মাঝি উপন্যাসের ময়নাদ্বীপের কথা বলা হয়েছে মানিক বন্ধু নেক্সট বারো নম্বর দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোথায় ছিল বাংলাদেশের ঢাকা জেলায় বিক্রমপুরে ঠিক আছে নেক্সট আরেকটা দেখো কোশ্চেন কি আছে তেরো নম্বর মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি কিশোর উপন্যাস হলো মাঝির ছেলে নেক্সট দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের এর রোমান্সের ঠাসা জনপ্রিয় উপন্যাসটি হলো উপন্যাসগুলো হলো সেটা হলো একটা হলো কি দিবারাত্রির কাব্য আর একটা জননী এই দুটি কাব্য আছে তার গুরুত্বপূর্ণ ঠিক আছে নেক্সট দেখো কে বাঁচে কে বাঁচে গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তাহলে এ ছিল আজকে আমার গুরুত্বপূর্ণ তথ্যগুলো ঠিক আছে তোম তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে যদি তোমাদের প্রয়োজন হয় ভিডিওগুলো দেখে নিতে পারো আমার মনে হয় এই ভিডিওগুলো তোমাদের টেট পরীক্ষা এবং এস পরীক্ষায় খুব উপকারে আসবে ধন্যবাদ